আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, তো এখানে সকালে নাস্তা খাচ্ছিলাম। তো আপনাদের সবার ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, প্রত্যেক বছরের থেকে এবছরের রোজাটা খুব দ্রুত চলে গিয়েছে আমার কাছে মনে হয়। আবার অনেকেই একই কথা বলে যে এবছর রোজাটা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। তো নাস্তা খাওয়ার পর চা খেলাম, আর এখানে আপনাদের ভাই একটা তরমুজ কিনে নিয়ে এসেছিল, তো সেটা কিছুটা কেটে নিলাম খাওয়ার জন্য, মোটামুটি মিষ্টি ছিল। তো যতদিন পর্যন্ত তরমুজ থাকবে ততদিন পর্যন্ত আমাদের বাসায় খাওয়া হবে আলহামদুলিল্লাহ। ঈদের মাংস পোলাও খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে রান্না করব হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তো আমি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, আর এখন বেগুন আর আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদের ভাই অনেক অসুস্থ, জ্বর সর্দি, তো সবাই ওর জন্য একটু বেশি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হঠাৎ করে কেন জানি না জ্বর সর্দি চলে এসেছে। কিছুদিন আগে সোফিয়ার সমস্যা হয়েছে, সেটা তো আপনারা জানেন, এখন আপনাদের ভাই অসুস্থ। তো আমারও মনটা খুব একটা ভালো নেই, বেচারা কষ্ট করছে, দেখতেও খারাপ লাগছে। তো বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে আমি এখন বেগুন আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর বেগুন আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তো কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এরপর আমি মাছগুলোও দিয়ে দিব। এই তো রান্নাটা হতে থাক। ইদানিং ভিডিওর ভিউ অনেক কমে গিয়েছে, তো আমার মতো অনেক আপুরও মনে হয় একই অবস্থা, হয়তো বা আপুরা ঈদের ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছে না বা দেখছে না। যাই হোক, সবাই দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন, মনে করে লাইকটা খুব বেশি প্রয়োজন। আর আমি আমার ভিডিওতে খুব বেশি বলি না, ভিডিও ফুল ওয়াচ করবেন বা, আর এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা যতটুকু ইচ্ছা দেখবেন, আমি আপনাদেরকে জোর করব না। এটা যার যার ভালো লাগা, আপনারা যদি আমাকে ভালোবেসে একটু দেখেন সেটাই আমার কাছে অনেক। আর দেখতে দেখতে আমার চ্যানেলটা 600 থেকেও বেশি পরিবারের সদস্য হয়ে গিয়েছে, তো আপনারা ঠিক এভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দিবেন যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায়। আর প্রত্যেকটা ভিডিও মেক করার পিছনে বা এখানে কাজ করার পিছনে কোনো না কোনো কারণ আছে বা কোনো না কোনো উদ্দেশ্য আছে, সেটা তো সবাই জানেন, জানা অজানা অনেক গল্প আছে কম বেশি সবার লাইফে। তো সবাই সবাইকে অনেক বেশি সাপোর্ট করবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার অনেক প্রিয় আপু আছে যারা প্রতিদিন ভিডিও দেয় না, কিন্তু আমার ভিডিওগুলো প্রতিদিন ওয়াচ করে, প্রতিদিন দেখে 2-3টা আইডি থেকে, ওইসব আপুদেরকে অনেক ভালোবাসা। আর কিছু আপু এমনও আছে যখন নিজে ভিডিও দেয় তখন দেখে। তো যাই হোক, আপুদের ভিডিওগুলো আমি যখনই দেয় তখনই দেখার চেষ্টা করি, ওনারা না দেখলেও আমি ওনাদের ভিডিওগুলো দেখে দিই যখনই ওনারা ভিডিও ছাড়ে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আপনাদের ভাই কিছু চিংড়ি শুটকি এনেছিল, তো সেগুলোও বেছে নিচ্ছিলাম। আর এই শুটকিগুলো অনেক মজা আর ভালোও, তো যে কোনো তরকারির সাথে দিলে ভালোই লাগে খেতে, খুব বেশি একটা গন্ধও নেই। আর দেখতে পেয়েছেন কতগুলো চিংড়ি শুটকি, কিন্তু বাছার পর একদম অল্প হয়ে গিয়েছে। এখানে চিংড়ি মাছের থেকেও চিংড়ি মাছের খোসা বেশি বা মাথার অংশ বেশি, তো যাই হোক সেগুলোকে বেছে নিলাম। এই তো দেখেন, বেছে নেওয়ার পর কতটুকু হয়েছে, আমি হাসছিলাম বেছে নেওয়ার পর, যে আমি প্রথমে ভেবেছিলাম এগুলো বাঁচতে হয়তো অনেক সময় লাগবে আর এতগুলো কীভাবে বাঁচব, কিন্তু বাঁচার পর এই অবস্থা আর কি। তো যাই হোক, এখন আমি একটা প্যাকেটে রেখে দিচ্ছি, এগুলোকে এখন ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে জিপলক ব্যাগের মধ্যে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আমার বাসায় ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাতে আজকে রাখি, আমি এটার ভিতরে রেখে তারপরে একটা পলিথিন ব্যাগ দিয়ে তারপরে ফ্রিজে রাখবো আর কি। আর আপনারা চাইলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখতে পারেন, কাচের বয়াম বা প্লাস্টিকের বয়ামে। সেক্ষেত্রে রান্না করার সময় শুধু বের করে নিয়ে তরকারিতে দিয়ে দিলে হবে। তো এই তো আমার চিংড়ি মাছ বাঁচা শেষ, আর এখানে হচ্ছে তরকারিটাও হয়ে গিয়েছে, আমি তরকারিটা বসিয়ে মাছগুলোকে বেছে নিয়েছি। আর আজকে একটু চুটকি সেমাই রান্না করব বা হাতে কাটা সেমাই, যেটাই বলা যায়।
ঈদ আসলে এই সময়টা খায় না এমন মানুষ খুব কমই আছে। আমার এই সময়টা অনেক পছন্দ, আপনাদের ভাই আরও তো কিছুটা আটা রয়ে গিয়েছে। আমি আসলে ছোট বাচ্চাকে নিয়ে এত সময় নিয়ে এগুলো করা যাচ্ছিল না বা করতে পারছিলাম না, চেষ্টা করেছি, বাকিগুলো দিয়ে আমি রুটি বানিয়ে ফেলেছি। আর এই তো পিঠাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে। আসলে এত মজা হয়েছিল, আপনাদের ভাইয়া আমি দুজন মিলে শেষ করে ফেলেছি। আর এই তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাতে পারলাম না। আমার কাছে রাত্রের সময় থেকেও এই সময়টা খুব বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে রাতের বেলা আমি এখানে বসে বসে চকবার খাচ্ছিলাম, আপনাদের সোফিয়া একটু পর কি করে দেখেন, সে টানাটানি করছিল খাবার জন্য। তো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।